দেখো তো এটা কি না? হ্যাঁ 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 ওটাই দাও। এই ফাইলে কি আছে আর এভাবে কি খুঁজছো এই ফাইলে? ইম্পর্টেন্ট কিছু কাগজ, তোমার এটা জানতে হবে না। সারাদিন কই থাকো তুমি? দেশটার এই অবস্থা, ঘরে আসো না, আমার কি চিন্তা হয়? দেশের চিন্তা আমিও করি। তোমার কোনো কাজ আমার আজকাল সুবিধার মনে হচ্ছে না। দেশের চিন্তা করছো নাকি দেশের ক্ষতির চিন্তা করছো? শুনেছি তুমি নাকি আজকাল ধর্মতলার ক্যাম্পে রোজ যাতায়াত করছো। তোমাকে এসব কে বলে? কে বললো এটা ফ্যাক্ট না? কোনো খবর চাপা থাকে না। তুমি ওই দেশদ্রোহীদের সাথে কি করে মিশো? শিউলি, আমাকে ভরসা করো, এরকম উড়ো কথায় বিশ্বাস করো না। কি করে বিশ্বাস করবো? তুমি ওই রাজাকার ওই থানাদারদের ক্যাম্পে কি করো আমাকে বোঝাও, ওদের সাথে তোমার কি কাজ? শিউলি, আমি মাত্র স্যারের বাসা থেকে আসছি, স্যার আমাকে কিছু কাজ দিয়েছেন, আমাকে আমার কাজ করতে দাও, এসব নিয়ে পরে কথা বলবো আমরা। তুমি যদি তোমার সত্যি কাজটা মনে রাখতে, এটা তো ছিল না সত্তার। তুমি কি আমার ভাইয়ের কথা ভুলে গেছো? ওরা আমার ভাইটাকে ধরে নিয়ে গেছে, আমি জানি না আমার ভাইটা বেঁচে আছে কিনা মরে গেছে। শিউলি, শিউলি, তোমার ভাই কথা দিয়েছিলে আমার ভাইকে ফিরে আনবে। তোমার ভাইকে আমার ভাই না বলো, আমি কি করে বুঝবো? তুমি ওই হানাদারদের সাথে কি করছো, ওদের সাথে কি কাজ তোমার? শিউলি, তুমি আমাকে ভুল বুঝো না। ভুল বুঝছি না, যা দেখছি তাই বলছি। তুমি অনেক কিছু আমার কাছ থেকে গোপন করছো সত্তার, এটা কখনোই করতো না। শিউলি, আমি তোমাকে সব বলবো কিন্তু এখন আমি বলতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি কোনো দেশদ্রোহীর সাথে সংসার করছি, আমাকে আর কিছু বোঝাতেই শোনো। শিউলি, শিউলি, ভাবে ভুল বোঝো না, আর কিছু বলতেই শোনো। শিউলি, আমার কথা শুনে যাও। শিউলি, কেউ আমাকে বুঝতে যাচ্ছে না, কি করবো আমি, কি করবো আমি?